অনেক দরাদরি করে আমরা 7টা পয়েন্টের জন্য 1200 টাকায় রাজি করাতে পারি। মানে ভাবো 4000 টাকা থেকে 1200 টাকায় আমরা নামিয়ে আনা সম্ভব হলো। দেখছো ডাল লেকে কত বড় বড় ঢেউ উঠেছে? লেকটির মাঝের দিকে যত যাওয়া যাচ্ছে জলের পরিমাণ তত বাড়ছে। আজকে নতুন একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে, সেটা হলো আমরা ফ্লোটিং রেস্টুরেন্ট থেকে আমরা লাঞ্চটা করবো। তো ফ্লোটিং রেস্টুরেন্টটা চলো তোমাদেরকে আগে দেখিয়ে দিই। দিস ইজ আওয়ার ফ্লোটিং রেস্টুরেন্ট। তো এখানে আমরা খাবো হলো, এখানে ভাত পাওয়া যায় না, এখানে রুটি পাওয়া যায়। তো এতে রুটি, তন্দুরি, ফিশ পাওয়া যায়, যেটা আমাকে খুব অবাক করলো। তো ফিশ পাওয়া যায়, পনির পাওয়া যায়, সব কিছু তন্দুরে পাওয়া যায়। তো গ্রেভির জন্য এখানে একটা চাটনির মতো আছে। তো আমরা পার প্লেট 250 থেকে 400 টাকা পর্যন্ত বিভিন্ন রকমের দাম হয়। আইটেমগুলো সবই তন্দুরে পাওয়া যায়। রুটি তুমি যত খুশি নিতে পারো, ফিশ, পনির, চিকেন, এই তিনটি আইটেম এখানে পাওয়া যায়। যেমন এখন সার্ভ করছে, সত্যি আমরা রেস্টুরেন্ট যেতে ভুলে যাবো। এত সুন্দর খাবার এখানে বসে আমি খাবো, এবং এই পরিবেশে এটা খেতে খুবই অন্যরকম লাগবে। তো আমি তো খুবই মজা করবো। আর তোমরা এলে এই ফ্লোটিং রেস্টুরেন্ট থেকে, তো তার কাছ থেকে অবশ্যই চলে গেছো। তো এটা ফিশের একটা আইটেম, তো আমি বলেছি তন্দুরি পনির দিতে, তো ওরা আবার তন্দুরি পনিরও দিচ্ছে। ডাল লেকের এই জায়গায় ওয়াটার স্পোর্ট অ্যাক্টিভিটিগুলো হয়ে থাকে, যা মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত হয়ে থাকে। তারপর আমরা দেখলাম কবুতরখানা, রাজা হরিশ্চন্দ্রের কবুতরখানা ছিল এটা। চার পাঁচটিতে আর কয়েক মাস পরেই পদ্মফুলে ভরে ওঠে, ওই জন্য এই জায়গাটা চারপাশ দিয়ে বেড়া দিয়ে রয়েছে, রেস্ট্রিক্টেড রয়েছে। প্রচুর পরিমাণে ঢেউ উঠেছে, এত ঠান্ডা লাগছে, ভীষণ ঠান্ডা লাগছে, হাত পা পুরো ঠান্ডা হয়ে জমে গেছে, গ্লাভসটা গাড়িতে রয়ে গেছে, ভেবেছিলাম কি গ্লাভসটা হয়তো লাগবে না, ভীষণ ঠান্ডা লাগছে। এরপরে আমাদের নেক্সট ভিউ পয়েন্ট ছিল চার চিনারি। এটা খানিকটা আইল্যান্ডের মতো দেখাচ্ছে, আর বাকি ভিজি স্পটগুলোর মধ্যে এই চার চিনারি সবচেয়ে সুন্দর। জেট স্কি রাইডের অ্যাক্টিভিটিগুলো এপ্রিল মাসের শেষ থেকে শুরু হয়। এখানে আমরা দাঁড়িয়ে কিছুটা সময় কাটালাম এবং কফি খেলাম, এবং তারপরে আবার বেরিয়ে পড়লাম নেক্সট ডেস্টিনেশনে। ডাল লেকের এই দিকটা পুরোপুরি অন্যরকম, সেই রকম ঢেউটা এখন আর নেই, এটা সরু ক্যানেলের মতো দিয়ে বেরিয়ে গিয়েছে। ডাল লেকের আগের অবস্থার মতো ঢেউ এদিকটা একদমই নেই, শুধু ক্যানেলের মতো এই অংশটা বেরিয়ে গিয়েছে, কোথাও খুব সংকীর্ণ। ডাল লেকের নাব্যতা এই দিকটা একদমই নেই। এখন আমরা যাচ্ছি ফ্লোটিং মার্কেটের উদ্দেশ্যে। And they can they're not free here, you cannot force to buy. If you like the welcome, if you don't like, no problem. You feel like a home here. Can't say a problem. It's Western. Yok mu?
এইসব মার্কেটে টুরিস্টদের কাছ থেকে অনেক বেশি দাম বলে, তাই কিনতে গেলে অনেক দরাদরি করতে হয়। ঠিকমতো দরদাম না করতে পারলে তোমাকে অনেক টাকা অযথা নষ্ট করতে হবে। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা দেখতেই পাচ্ছ ফ্লোটিং মার্কেটটা পুরোপুরি কাঠের উপর তো। তোমাদের মনে হতেই পারে জলে এই কাঠগুলো নষ্ট কেন হচ্ছে না। তো বলে রাখি, এই কাঠগুলো পাইন গাছের কাঠ থেকে তৈরি। আর এই পাইন কাঠের বৈশিষ্ট্যই হলো এরকম, জলের মধ্যে এভাবে থাকার ফলে এই কাঠগুলো আরও বেশি মজবুত হয়ে ওঠে, সেই জন্য নষ্ট হওয়ার কোনো কথাই নেই। তো আমরা পুরো ডাল লেকটা ঘোরাটা কমপ্লিট হয়ে গেছে, আমরা পাড়ের কাছে এসে গেছি। তো পুরো ডাল লেকটা ঘুরতে 3 ঘন্টা লাগলো এবং এই জায়গাটাকে গোল্ডেন লেক বলে, কারণ এখানে যখন সানসেট হয় এখানে লেকটা গোল্ডেন গোল্ডেন হয়ে যায়, আর এখানে যে হাউস বোটগুলো আছে সেগুলো গোল্ডেন হয়ে যায়, তো সেই জন্য এই জায়গাটা গোল্ডেন লেক। সত্যি কথা বলতে কি, এতক্ষণ পর পায়ের তলায় মাটি ফিরে পাবো ভেবে মনটা শান্তি লাগছে। তো আমরা কেক কেনার জন্য মুঘল দরবার বেকারিতে এসেছি, এখানে খুব ভালো কেক পাচ্ছি। ইউজুয়ালি তোমরা কখনো একে ব্লগে দেখো, তো আজকে দেখতে পাচ্ছ, কারণ 1 নম্বর ও খুব শাহি, ওই জন্য ব্লগে আসে না। তো আজকে দেখতে পাচ্ছ, শাহিও আছিস, তো আজকে দেখতে পাচ্ছ। তার কারণ হলো আজকে আমাদের অ্যানিভার্সারি। আমাদের ইচ্ছে ছিল, মানে আমার প্ল্যান ছিল যে আমরা অ্যানিভার্সারিটা বাইরে কোথাও কাটাবো, তো সেই জন্য আমরা কাশ্মীর প্ল্যান করি, তো ট্রিপ করি। তো কালকে অ্যানিভার্সারি, মানে আজকে 1 তারিখ, আজকে রাত্রিবেলায় এই সেলিব্রেশনটা আমরা করছি একদমই সিম্পলের উপর। পারলাম না, কারণ হলো 1 নম্বর কেকটা আমরা খুঁজে পাচ্ছিলাম না। আজকে বৃষ্টি পড়ছিলো, মানে ডাল লেকে শ্রীনগরে অনেক বৃষ্টি পড়ছিলো, তো সেখান থেকে অনেক খুঁজে খুঁজে একটা কেক যা হোক করে মানে পেয়েছি, জোগাড় করছি। তার সাথে ক্যান্ডেল পেলাম না, এইটা সেটা কিছুই পাইনি। বেলুনগুলো একদমই আমরা কিনে আনিনি, এগুলো রুমের মধ্যে আগে থেকে সাজানো ছিল। দেখো এগুলো জানি না কার অ্যানিভার্সারি কী পালন হয়েছে, তো এগুলো অনেক রুমে সাজানো ছিল, তো এখান থেকে আমরা এগুলো কালেক্ট করেছি। অ্যান্ড দ্যাটস ইট। তো ওরা এটা লিখতেও পারেনি, এমনকি ওরা হ্যাপি হ্যাপি অ্যানিভার্সারি ওদের কোনো স্ট্যান্ডও ছিল না, তো সেই জন্য ওদেরকে লিখে দিতে বলেছি, আর নাম লেখার জায়গা নেই, তো সেই জন্য এভাবেই লেখা হয়েছে। তো দ্যাটস ইট, আচ্ছা অ্যানিভার্সারি। তো আমাদের 2 বছর পূর্ণ হলো এরকম করে ঝগড়াঝাটি করে লড়াই করে, তাই তো? তো ঠিক আছে, আমরা কেক কাটিং টা করে নি। হ্যাঁ, ও শান্তশিষ্ট মানুষ আছে। তো আমরা আজকে অনেক গল্প করলাম, আমাদের 5-7 বছরের রিলেশনশিপ, তো 7 বছরের রিলেশনশিপ, 2 বছরের ম্যারিড লাইফ, 5 বছরের প্রেম। তোমরা অনেক গল্প করলে, আমাদের পুরনো স্মৃতি, আমাদের সব কিছু অনেক কিছু মেমোরাইজ করলাম। 12টার সময় কেক কাটিং করবো বলেছিলাম, তো এইসব প্ল্যান করতে করতে 1টা বেজে গেছে। তো আমরা এখন কেক কাটিং করি, কালকে সকালবেলায় 8-9টার সময় আমাদের গুলমার্গের উদ্দেশ্যে রওনা দেওয়ার আছে। তো এবারে অ্যানিভার্সারিটা আমার কাছে ভীষণ স্পেশাল, ঠিক আছে? তো আমরা এখন কেক কাটিং করি, আর আজকে গুড নাইট বলে তোমাদেরকে আজকে এই ব্লগটা এইখানে আজকে দিনের মতো এখানে শেষ করতে চাইছি। তো কালকে আবার দেখা হচ্ছে গুলমার্গ যাওয়ার পথে। তো টাটা।